কোনো কন্ট্রাক্টর চলে গেলে যে ইনভেস্টমেন্ট চলে গেল সেরকম হয় না। যারা কন্ট্রাক্টর তারা কন্ট্রাক্ট নিতে আসে, পোষালো করলো, না পোষালে করলো না, আবার তার থেকে ভালো কন্ট্রাক্টর আসে। যেরকম ধরুন 4 নম্বর ব্রিজে ওটা ACC ছিল, প্ল্যান চেঞ্জ হয়েছে, আমি নতুন এর দিলাম, LNT এলো, সেরকম কন্ট্রাক্টর আসে যায়। এটার সাথে ইনভেস্টমেন্টের কোনো সম্পর্ক নেই। ইনভেস্টমেন্টের সম্পর্ক হলো যারা এসে কারখানা করবেন, যারা এসে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্ট করবেন, যারা এসে ধরুন ইনফ্রাস্ট্রাকচার বলতে আমার টোল প্লাজা করলো বা নতুন টাউনশিপ করলো, তার ক্ষেত্রে আমরা ইয়ে করবো। তাই যাদের কারোর না পোষাচ্ছে সে চলে যাচ্ছে, কারো রেটে পোষাচ্ছে না চলে যাচ্ছে, তাতে পশ্চিমবঙ্গে গেল গেল রবের কোনো কারণ নেই। কারণ ব্যাপারটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে মানুষ, সরকার মানুষের সাথে আছে, সরকার ইনভেস্টরদের সাথে আছে, এবং আমরা সবাই মিলেই পশ্চিমবঙ্গের অগ্রগতি উন্নতি করব।